ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের অঙ্কগুলো দেখবো। তো এই ভিডিওটা আমি আগেও দিয়েছিলাম, তবে একটা অঙ্ক একটু ভুল হয়েছে বলে এটা কারেকশান ভিডিও বলতে পারো। তো এখানে একের আয়তে আছে 2 টাকার 12^1 = 2% সমান কত পয়সা? তাহলে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা, তাহলে 2 টাকা সমান হবে 200 পয়সা। তাহলে 2 টাকার 12^1 = 2, 12^1 = 2 মানে 25^2%, তাহলে 2 টাকা মানে 200 পয়সা গুণ 25/2 × 100, 200 2 শূন্য আর 100 2 শূন্য কেটে গেল, 2 আর 2 কেটে গেল, মানে 25 পয়সা হবে। 2-এ দিয়েছে 2:5, 7:8 আর 3:4-এর মিশ্র অনুপাত নির্ণয় করো। তাহলে মিশ্র অনুপাত হবে প্রথম পদগুলো গুণ করে মিশ্র অনুপাতে প্রথম পদ হবে, আর পরপদগুলো গুণ করে মিশ্র অনুপাতে পরপদ হবে। তাহলে 2×7×3:5×8×4, তাহলে এটাকে লভরের আকারে লিখে কাটাকুটি করে নেবে, 2 আর 8 কাটলে 4, আর যাচ্ছে না কাটাকুটি, তাহলে 21/80, তাই হবে 21:80। 3-এ দিয়েছে 5x² বীজগাণিতিক সংখ্যামালায় 5x সহগ কত? এক্স, শুধু x হবে। 4-এ শূন্যস্থান পূরণ, 15 ডিগ্রি কোণ কী কোণ? সূক্ষ্ম কোণ। 2-এর আয়তে দিয়েছে সুহাসবাবু তার মাসিক আয়ের 66% 2-এর 3% খরচ করেন, তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন মাসিক আয় কত? তাহলে তার মাসিক আয়ের 66% 2-এর 3% খরচ করেন, মাসে 3,250 টাকা খরচ করেন, তাহলে মাসিক আয় 3,250/66% 2-এর 3%, এটা মিশ্র থেকে অপ্রকৃত হয়ে গেলে হবে 200/3, তার মানে 3,250 × 200/3×100, 2 শূন্য কেটে গেল, 2-এর 3, 3,250/2-এর 3, এবার এটা ভাগটা গুণ হয়ে যাবে, আর 3-এর 2-এর 3টা উল্টে 3-এর 2, তাহলে 3,250 কে 2 দিয়ে কাটলে হবে 1625, মানে 1,625×3, মানে তার মাসিক আয় হবে 4,875 টাকা। 2-এর 2 নম্বর প্রশ্ন বলেছে কোনো একটা ট্রেনিং সেন্টারে 1,050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন, তাদের 3টি বড় হল ঘরে এই অনুপাতে বসতে দেওয়া হলে প্রতি হল ঘরে কতজন বসবে? তো মোট এসেছে 1,050 জন, তাহলে প্রথম ঘর ইস্টু দ্বিতীয় ঘর ইস্টু তৃতীয় ঘর সমান 11:3:3×1:2 মানে 7:2, এবার এটাকে মিশ্রতে এই সরি ভগ্নাংশটা যেহেতু আছে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য সবগুলোকে 2 দিয়ে গুণ করা হলো, তো পূর্ণ সংখ্যার অনুপাতটা হচ্ছে 22:6:7। তাহলে প্রথম ঘরে বসা লোকের আনুপাতিক ভাগ আর 22/22+6+7 মানে 22/35, তাহলে প্রথম ঘরে বসবে 1,050 × 22/35, 1,050 কে 35 দিয়ে কাটলে হয় 30, তাহলে 30×2 = 660 জন। দ্বিতীয় ঘরে বসা লোকের আনুপাতিক ভাগ আর হবে 6/35, দ্বিতীয় ঘরে লোক বসবে তার মানে 1,050 × 6/35 মানে 180 জন, আর তৃতীয় ঘরে বসা লোকের আনুপাতিক ভাগ আর 7/35 মানে 1:5, তাহলে তৃতীয় ঘরে লোক বসবে 1,050 × 1:5 মানে 210 জন, তাহলে প্রতি হল ঘরে যথাক্রমে 660, 180 আর 210 জন করে বসবে। 3-এ বলেছে পুলকবাবু আর মানিকবাবুর বয়সের অনুপাত 7:9, মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত হবে? তাহলে মানিকবাবুর বয়স 72 বছর, তাহলে এভাবে লিখবে পুলকবাবুর বয়স ইষ্টু মানিকবাবুর বয়স সমান 7:9। এবার ভগ্নাংশের মতো করে এইভাবে লিখে নেবে। এবার আমাদের মানিকবাবুর বয়স বলে দিয়েছে 72 বছর, তাহলে পুলকবাবুর বয়স বাই 72 বছর সমান 7/9, কোনাকুনি গুণ হলে এইভাবে হবে 9×পুলকবাবুর বয়স সমান 7×72, তো 9টা বাঁ দিকে গুণে ছিল ডান দিকে এসে তাই ভাগ হবে 7×72/9, 72কে 9 দিয়ে কাটলে হয় 8, 7×8=56 হবে পুলকবাবুর বয়স। 3-এর রায়ের এই অঙ্কটা আমার একটু এখানে ভুল হয়ে গেছে, তো এটা হবে না, তো এখানে এইভাবে করবে, সবই একই আছে, একটু 2x = 3y/2টা হবে, এটা 4x = 8y বলেছে, 4 মানে 4×2, তাহলে 4x আমরা এভাবে লিখতে পারি 2² হোল x, তার মানে এই দুটো গুণ হয়ে হবে 2^2x, 8 মানে 2³, তাহলে 8y মানে 2³ হোল y, তাহলে এই দুটো গুণ হয়ে হবে 2^3y, তো এইভাবে লিখবে 2^2x = 2^3y, নিধান যখন 1 তখন সেক্ষেত্রে সূচকগুলো সমান হয় 2x - 3y, তাহলে x = 3y/2, তাহলে x/y + 1 = হবে 3y/2y। আচ্ছা x/y মানে x^y, তাহলে x = আমি লিখেছি 3y/2/y, মানে y/1, তার মানে 3y/2×1/y, তার মানে হলো 3y/2y, তাহলে y কেটে গিয়ে
थ्री बाई टू प्लस वन एबार थ्री बाई टू प्लस वन कर ले आंसर हबे फाइव बाई टू। ये अंकटाई आमार एकटु भूल हयेछे बाकी सब ही ठीक आछे। तीने दुए बोलेछे माइनस एट एक्स स्कोयर प्लस एट एक्स प्लस वनेर संगे कत जोग कर ले फोरटीन एक्स स्कोयर प्लस इलेवेन एक्स प्लस थ्री हबे। तारे लिखबे जोगफल हच्छे फोरटीन एक्स स्कोयर प्लस इलेवेन एक्स प्लस थ्री। तेल एक संख्या माइनस एट एक्स स्कोयर प्लस एट एक्स प्लस वन तेल अपर संख्या जोगफल के वियोग दिए देवे तेल चौदह एक्स स्कोयर प्लस एगारो एक्स प्लस थ्री थे माइनस एट एक्स स्कोयर प्लस एट एक्स प्लस वन वियोग देवे। तो प्रथम संख्या माला चिन्ह सब एक थाकबे जेहेतु बाइरे माइनस आछे ए चिन्हगुलो पाल्टे हबे प्लस एट एक्स स्कोयर माइनस एट एक्स माइनस वन। तेल चौदह और आठ जोग कर ले बाईस एक्स स्कोयर एगारो थेके आठ वियोग कर ले थ्री एक्स और तीन थेके एक वियोग कर ले दुई तेल अपर संख्या हबे बाईस एक्स स्कोयर प्लस तीन एक्स प्लस दुई। तीन दिए प्रथम टीके द्वितीय दिए भाग करो तो ये भाग करा जाए तो ये माइनस वन दिए गुण कर प्लस थ्री पी किऊ भागर क्षेत्र नीचे संख्या माला चिन्ह पाल्टा प्लस छो तई माइनस हो केटे गल एटा नाम ये आर माइनस टू पी आर दिए गुण कर पेलम प्लस सिक्स पी स्कोयर किऊ आर स्कोयर तो ये प्लस छो तई माइनस हो आर केटे गल ए माइनस नाइन पी किऊब किऊ स्कोयर आर किऊब नामल प्लस थ्री पी स्कोयर किऊ आर स्कोयर दिए गुण कर प्लस माइनस माइनस हो তাই এটা প্লাস হয়ে গেল তাই এটা কেটে গিয়ে জিরো। তাহলে ভাগফল হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু পি আর প্লাস থ্রি পি পি স্কোয়ার কিউ আর স্কোয়ার। চারে রায়তে দিয়েছে স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করো কোনটি সমদ্বিখণ্ড অঙ্কন করো সমদ্বিখণ্ডকে দৈর্ঘ্য মেপে লেখো আর প্রতিটা কোণের মান লেখো। তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ মানে প্রথমেভাবে একটা সরলরেখা অংশ নেবে নিয়ে এখানে কাঁটা বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবে একই মাপ রেখে এখানে এই বৃত্তচাপটা পাবে এখান থেকে বসিয়ে এই বৃত্তচাপ। এবার এই দুটোকে সমদ্বিখণ্ডিত করলে এটা হলো নব্বই ডিগ্রি। এবার এইখান থেকে এই মাপটা নিয়ে এই বৃত্তচাপটা পাচ্ছে এই দুটো বৃত্তচাপ আর কাটাকুটি করলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি। এবার এইখান থেকে এই মাপটা নিয়ে এই বৃত্তচাপ দুটো একে এই কোণটা পারবে সমদ্বিখণ্ডক। তো লিখবে কোণ এস কিউ আর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কিউ টি হচ্ছে এস কিউ আর এর সমদ্বিখণ্ডক যার দৈর্ঘ্য সেভেন পয়েন্ট টু সেমি আর এস কিউ টি সমান হচ্ছে টি কিউ আর সমান সাড়ে বাইশ ডিগ্রি। দুয়ে দিয়েছে স্কেলের সাহায্যে নয় সেমি দৈর্ঘ্য সরলরেখা অংশ অঙ্কন করো আর পেন্সিল কম্পাসের সাহায্যে সরলরেখাটি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করো। এই হচ্ছে পি কিউ নয় সেন্টিমিটার। এবার পি বিন্দুতে কাঁটা বসিয়ে অর্ধেকের থেকে বেশি পেন্সিলের মাথাটাকে রেখে ওপরে আর এরকম নিচে বৃত্তচাপ আঁকবে মানে এইভাবে ধরো বা নয় সেন্টিমিটার এখানে কাঁটা বসিয়ে এখানে বৃত্তচাপ এখানে আবার ঘুরিয়ে এই বিন্দুতে কাঁটা বসিয়ে এটাকে এখানে ছেদ করবে এইটা জুড়ে দিলে এই হলো পি কিউ আর এই হচ্ছে আমাদের ও। তো এখানে লিখে দেবে পি কিউ নয় সেমি আর এ ও হচ্ছে পি কিউ এর ওপরে লম্ব এবং এ বি হচ্ছে পি কিউ সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের এক নম্বর স্কুলের কারেকশন ভিডিও।